Welcome back once again to this channel. Subscribe to our YouTube channels Dhormoi Odhormo, Mukto Golpo, Chetona, Tooth Shikar Aman, Voice of Atheist, and new Dhormoi Odhormo. All the channels links below in description box. Powered by Hridoy Khan. Thanks for watching. Stay with us. প্রিয় দর্শক এবং শ্রোতা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মই অধর্ম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হবেন। দর্শক এবং শ্রোতা, আজকে চোখ ধাঁধানো আরও একটি ভুল নিয়ে আপনাদের সমক্ষে আমি হাজির হয়েছি এবং লজিক্যালি আমি আসলে প্রমাণ করব আজকের এই অনুষ্ঠান থেকে যে কোনোভাবেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই কোরআনটি নাজিল হয়নি এবং মুহাম্মদ যে সে নিজে নিজে এই কোরআনটি রাইট করেছে। নিজে নিজে মানে হচ্ছে সে তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে সেটা রাইট করিয়ে তারপর হচ্ছে সেটা বলে বেরিয়েছে, এটা হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসছে। সেই জন্য আজকে আমি আপনাদেরকে একদম কোরআন থেকে প্রমাণ করব। চলুন কথা না বাড়ি, সরাসরি আমরা রেফারেন্সের দিকে মুভ করি। দর্শক এবং শ্রোতা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে অল্প একটু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সূরা নাম্বার 17 এবং আয়াত সংখ্যা 106। এখানে বলা রয়েছে, আমি কোরআন অবতীর্ণ করেছি খণ্ড খণ্ডভাবে যাতে তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ক্রমে ক্রমে, এবং আমি তা যথাযথভাবে অবতীর্ণ করেছি। এই আয়াতের মানে হচ্ছে যে পর্যায়ক্রমিকভাবে প্রতি সময়ে যে সময়ে যে মুহূর্তে যে আয়াতটি আসলে প্রয়োজন সে আয়াতটি তখনই আসলে নাজিল করেছে, এটাই মিন করা হচ্ছে। এখন এটা দেখে অনেকে ভাবতে পারেন তো ঠিকই আছে, সমস্যা যখন হবে তখনই তো আয়াত দরকার, রাইট? এখন চলুন আমরা সেটা লজিক্যালি আসলে দেখি। যদি কোরআনটি গ্রন্থাকারে আসতো, মানে পুস্তক আকারে, সম্পূর্ণ একটা কমপ্লিট বুক আকারে যদি মুহাম্মদের কাছে আসতো, তাহলে ব্যাপারটা কীরকম হতো, সিনারিওটা কীরকম থাকতে পারতো? এবং যেহেতু খণ্ড খণ্ডভাবে আসছে, তাহলে এতে করে বাই ডিফল্ট কী কী প্রমাণিত হচ্ছে, চলুন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমত আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে আমি সহজ করে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ধরুন আমরা যে পড়াশোনা করি কিংবা পড়াশোনা করাই, আমাদের কাছে কিন্তু টেক্সট বুক আছে, ঠিক আছে? পাঠ্য যে বই, সেই পাঠ্য বইটা কিন্তু কমপ্লিট থাকে। আপনি যদি সিক্সের একটা বই কেনেন, ধরুন হচ্ছে আপনি সিক্সের একটা গণিত বই নিলেন, সেই গণিত বইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট বুকটাই কিন্তু থাকে। সম্পূর্ণ বুকের মধ্যে যে যে দরকার সম্পূর্ণ অধ্যায়গুলো কিন্তু সেখানে পাঠ্যপুস্তকের মধ্যে ইনক্লুডেড থাকে, এখানে কিন্তু কোনো প্রকার ইনকমপ্লিট থাকে না। তাহলে যখন কোনো একটা শিক্ষক ক্লাস নেন, তখন কিন্তু উনি সম্পূর্ণ বইয়ের ক্লাস একদিনে নেন না। উনি প্রথমে হয়তো প্রথম অধ্যায় থেকে শুরু করেন, তারপর আস্তে আস্তে প্রথম অধ্যায়টা দুই সপ্তাহে শেষ করেন, তারপর দ্বিতীয় অধ্যায় যান, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে যদি 14টা অধ্যায় থাকে সবগুলো অধ্যায় কিন্তু উনি পুরো বছরে কমপ্লিট করেন। বিষয়টা এরকম না যে তার কাছে সম্পূর্ণ বইটি কমপ্লিট আকারে আছে, তার মানে এই না যে প্রথম দিনে গিয়ে হচ্ছে সম্পূর্ণ বইকে উনি স্টুডেন্টদেরকে বোঝাতে পারবেন, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তাহলে আপনারা নিশ্চয়ই সহজভাবে বিষয়টা কম্পেয়ার করতে পারছেন, মুহাম্মদের কাছে যদি সম্পূর্ণ কোরআনটা চলে আসতো তাহলে অবশ্যই সেটা এরকম কোনো সমস্যা তৈরি করতো না যে সম্পূর্ণ বই আসার কারণে মানুষজন সেটা বুঝতে পারছে না। কারণ মুহাম্মদ তো ছিলই, সে শিক্ষকের মতো মানুষকে একটা একটা করে পর্যায়ক্রমিকভাবে বুঝিয়ে দিত, কিন্তু কোরআনটা সম্পূর্ণ তার কাছে রিজার্ভ করা রয়েছে, বুক আকারে রয়েছে। এবং এই বুক আকারে থাকলে আসলেই সেটা আসলে সৃষ্টিকর্তার বাণী হলেও হতে পারতো। কীভাবে হতে পারতো? তখন মানুষ কোনো প্রকার সন্দেহ করতো না যে এটা মুহাম্মদের নিজে লিখেছে অথবা ইত্যাদি ইত্যাদি। যে সন্দেহগুলো করতো সেই সন্দেহগুলোর অবকাশ অনেকটাই আসলে কমে যেত, কারণ তার কাছে যখন কমপ্লিট একটা বই হুট করেই মুহাম্মদের কাছে চলে আসছে, ধরুন হচ্ছে মুহাম্মদ যে নবুয়তপ্রাপ্তি হয়েছে 40 বছর বয়সে, সেই 40 বছর বয়সে যখন হেরা পর্বতে গেল, হঠাৎ করেই তার কাছে একটা কিতাব কমপ্লিট আকারে চলে আসলো এবং এসে মানুষের কাছে দেখালো যে দেখো আমার কাছে এই কিতাবটা এসছে, এটার যে শিক্ষা, এটার যে রীতি, এটার যে নিয়ম নীতি, এটার যে আসলে ইনস্ট্রাকশন, সেগুলো তোমাদের উপর পর্যায়ক্রমিকভাবে আমি বুঝিয়ে দেবো, এটাই হচ্ছে আল্লাহর কর্তৃক কোরআন। তখন আসলে ব্যাপারটা অনেক প্রশ্ন থেকে আসলে রেহাই পেয়ে যেত। এখন কীভাবে সমস্যা অ্যারাইজ করেছে এবং কীভাবে এই সমস্যাটা আসলে সলভ হতে পারতো আমি সেই ব্যাপারটাও আপনাদেরকে বোঝাচ্ছি। আরও একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা দয়া করে আমাদের সাথে থাকুন। ছোট্ট একটা উদাহরণ হচ্ছে এরকম যে যদি কোনো একজন শ্রমিক, যে কিনা প্রতিদিন হয়তো বা 300-400 টাকা রোজ ইনকাম করে, সেই শ্রমিক হঠাৎ করেই যদি 2 লক্ষ টাকা নিয়ে আসে ব্যাংকে জমা দেওয়ার জন্য, তখন কিন্তু ব্যাংক সেটা চেক করবে, বলবে আর কী ব্যাপার, আপনি তো একজন শ্রমিক মানুষ, আপনার ইনকাম এত কম, তাহলে হঠাৎ করে আপনি এত টাকা কোথায় পেলেন? তখন কিন্তু সন্দেহের অবকাশ হবে, রাইট? কিন্তু এই শ্রমিক
যদি প্রতিদিন জমিয়ে জমিয়ে, মানে সে যদি একটা ইনকামের সোর্স দেখায় এবং জমিয়ে জমিয়ে আস্তে আস্তে করে 2 লাখ টাকা বানায় এবং সে কোত্থেকে টাকাটা ইনকাম করেছে সেই ব্যাপারে সোর্সটাও যদি সে দেখায়, তখন ব্যাংক কর্মকর্তা ফার্দার কোনো কোয়েশনই করবে না, ব্যাংকের টাকাটা সে সাবমিট করতে পারবে খুব ইজিলি। তাহলে দেখুন সমস্যাটা কীভাবে অ্যারাইজ করছে। মোহাম্মদ যদি আসলে কোনো এক্সটার্নাল সোর্স থেকে এই কিতাবটা পেত, তাহলে সবাই আশ্চর্য হয়ে যেত, সবাই মেনে নিত, সবাই বলতো যে হ্যাঁ ঠিকই আছে, এটা অলৌকিক, এটা আলো করতে এসছে। কারণ মানুষ অলৌকিকতা তখন দেখতে চেয়েছিল, মানুষ সবাই চেষ্টা করেছিল, সবাই মোহাম্মদের কাছ থেকে এটা শোনার জন্য সবার আগ্রহ ছিল যে তুমি যে এটা পেয়েছো, এটা যে আসলে সৃষ্টিকর্তা বাণী, অলৌকিক কিছু সেটা আমাদেরকে দেখাও। অর্থাৎ অলৌকিক কিছু যদি দেখাতে পারতো মোহাম্মদ, যেমন হুট করে সে বইটা পেয়েছে এটা যদি দেখাতে পারতো সবাই মেনে নিত। কিন্তু মোহাম্মদ যেটা করেছে, তার নবদপ্রাপ্তির বয়স যেটা 40 বছর, এবং তারপরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ বাকি আরও 23 বছর, সেই 23 বছর পর্যন্ত সে আস্তে 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 করে সে কোরআনের একটি একটি আয়াত বলল। এটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে যে সে নিজে সেটা বানিয়ে বানিয়ে বলেছে। অর্থাৎ দীর্ঘ লং টাইম, অর্থাৎ 23 বছর, 23 বছর কিন্তু লম্বা একটি সময়, সেই 23 বছরে সে আস্তে 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 করে কোরআনটি সে লিখে লিখে মানুষের কাছে পৌঁছিয়েছে, এবং সেটা কোনো প্রকার অলৌকিক কিছু না। আমি আবারও বলছি, মানুষ অলৌকিকতা পছন্দ করে। আবারও আমি উদাহরণটার মধ্যে ফিরিয়ে নিতে চাই আপনাদেরকে, যদি হঠাৎ করে কোনো একটা শ্রমিক 2 লাখ টাকা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়, তখন সবাই আশ্চর্য হয়ে যাবে, কী ব্যাপার, এত টাকা কোথায় পেল। কিন্তু সেই শ্রমিক যদি 5 বছর যাবৎ আস্তে 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 করে টাকা জমিয়ে তারপর যদি সেই 2 লাখ টাকা নিয়ে জমা দিতে চায়, তাহলে কেউই আশ্চর্য হবে না, সবাই বুঝতে পারবে সে এটা নিজে ইনকাম করেছে, এক্সটার্নাল কোনো সোর্স থেকে বা অলৌকিকভাবে সে কিন্তু এই টাকাটা প্রাপ্ত হয় নাই। তাহলে মোহাম্মদ যে কোরআনটি লিখেছে সেটার প্রমাণটি হচ্ছে এটা, যে লং টাইম যাবৎ সে আস্তে 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 করে সে 23 বছর সময় নিয়েছে, এবং 23 বছর সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে কোরআনের আয়াত কিন্তু নাজিল করেছে। এতে করেই প্রমাণিত হয় যে মোহাম্মদ সে নিজে এই কোরআনটি রাইট করেছে। তারপরেও এখন চলুন আমরা আসলে মুমিনদের পক্ষে চলে যাই। এখন যদি আমরা মুমিনদের পক্ষে চলে যাই, যেমন ধরুন হচ্ছে যে 23 বছরে কোরআন নাজিল হয়েছে ব্যাপারটা আমরা মেনে নিলাম, তাহলে কোরআনের 106 নম্বর যে আয়াতটি, 17 নম্বর সুরার, সেই আয়াতটি অনুসারে মোহাম্মদ বলতে চাচ্ছে, তার আল্লাহ বলতে চাচ্ছে যে যেহেতু হঠাৎ করে একবারে যদি আমরা কোরআনটা নাজিল করে দিতাম, তাহলে মানুষের বোধগম্য হতো না, মানুষ বুঝতে পারতো না, গ্রন্থাকারে হঠাৎ করে যদি কোরআনটা পেয়ে যেত মানুষ, তাহলে বুঝতে পারতো না। তাহলে বর্তমানে এই মুহূর্তে এখন তো আমাদের কাছে এই কোরআনটি হঠাৎ করে গ্রন্থাকারে আছে, রাইট? একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে যখন বড় হয়, হঠাৎ করেই দেখে যে তার সামনে একটি কমপ্লিট কোরআন, সেটা কিন্তু খণ্ড খণ্ড আকারে নয়, হঠাৎ করেই সে দেখতে পায় যখন সে মাদ্রাসা গেল কিংবা সে বাসায় থাকলো, বড় হলো এবং বুঝতে পারলো যে এটা একটা বই এবং সেটা কমপ্লিট একটা বই। তাহলে মোহাম্মদের কথা অনুসারে এবং আল্লাহর কথা অনুসারে ওই আয়াতে বলা ছিল যে গ্রন্থ আকারে হঠাৎ করে যদি কোনো মানুষ বইটি পেয়ে যেত, তাহলে বইটি কিছুই বুঝতে পারতো না। তাই প্রয়োজন হয়েছে লং টাইমের, মানে দীর্ঘ সময়ের, যাতে করে আস্তে আস্তে করে সে বুঝতে পারে ব্যাপারটা। তাহলে দেখুন সমস্যাটা কীভাবে অ্যারাইজ করলো। বর্তমানে বা এখন বা এই যমনায় মানুষ হঠাৎ করে কিন্তু এই কমপ্লিট কোরআনটি পেয়ে যাচ্ছে। তাহলে মোহাম্মদ নিজেই বলছে যে কমপ্লিট কোরআনটি হঠাৎ করে যদি মানুষ পেয়ে যায়, তাহলে মানুষ কোরআনটি বুঝতে পারবে না। তাই প্রয়োজন হয়েছে লম্বা সময়ের আস্তে আস্তে করে কোরআনটিকে নাজিল করার। অর্থাৎ তার লজিক অনুসারে আমরা যদি তার কথা মেনেও নিই, তাহলে বর্তমানে আমাদের জন্য এই কোরআনটি বোধগম্য হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা। দর্শক মিত্রতা একটু রিভিউ করছি আমরা। প্রথমত হচ্ছে যে সে বলেছে লং টাইমে কোরআন নাজিল করেছে যাতে করে মানুষের বোধগম্য হয়, কিন্তু আমরা দেখতে পাই টেক্সট বুক যখন আমরা পড়াই তখন বইটা কমপ্লিটই থাকে, কিন্তু টিচার আস্তে আস্তে করে বুঝিয়ে দেন। এটা কোনো প্রয়োজন নাই যে টিচার একটা একটা করে পাতা নিয়ে আসবেন এবং একটা একটা করে পাতা মানুষকে বোঝাবেন, এটা কোনো প্রয়োজনীয়তা নাই। টিচারের কাছে কমপ্লিট বুক থাকলেও সে আস্তে আস্তে করে মানুষকে, অর্থাৎ স্টুডেন্টদেরকে বোঝাতে পারবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষজন চাইতো অলৌকিকতা, মানুষ পছন্দ করতো অলৌকিক কিছু মোহাম্মদের সময়ে। তখন মোহাম্মদ যদি হঠাৎ করে কমপ্লিট কোরআনটি মানুষের কাছে প্রোভাইড করতে পারতো, তাহলে মানুষ আশ্চর্য হয়ে যেত এবং সবাই মেনে নিত, রাইট? তাহলে মোহাম্মদ কিন্তু আস্তে আস্তে করে 23 বছরে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেই কোরআনটি নাজিল করেছে। এতে করে বোঝা যাচ্ছে সে নিজেই আস্তে আস্তে করে এই কোরআনটি নাজিল করেছে। অর্থাৎ সে আপনার কোরআন পড়লেও দেখবেন 33 নম্বর সূরা, 37 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত, এগুলোতে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে মোহাম্মদের জীবনচরিত যে ঘটনাগুলো, তার ফ্যামিলিগত যে সমস্যাগুলো, সেগুলো সলভ করার জন্য কোরআন কিন্তু নাজিল হয়েছে। অর্থাৎ মোহাম্মদ নিজে তার যে লাইফ এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু কোরআনে লিখেছে। অর্থাৎ মোহাম্মদের লাইফ স্টোরি বলতে পারেন আপনারা এই কোরআনটিকে।
এবং 3 নম্বর অর্থাৎ লাস্ট পয়েন্টটা যেটা আমরা বলছিলাম যে আমরা যদি সেটা মেনেও নেই, এই কমপ্লিট কোরআনটি হঠাৎ করে যদি মানুষের সামনে উপস্থিত করা হয় তাহলে মানুষ বুঝতে পারবে না। তাহলে তার লজিক অনুসারে আমাদের কাছে বর্তমানে যে কোরআনটি রয়েছে সেটা হঠাৎ করেই আমাদের কাছে রয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে করে কেউ বুঝিয়ে দেয়নি। তাহলে আমাদের কাছে যেহেতু কমপ্লিট বুকটা হঠাৎ করেই চলে আসছে, সুতরাং আমাদের কাছে সেটা বোধগম্য হবে না। অর্থাৎ আধুনিক যুগে অর্থাৎ এই প্রেক্ষাপটে বর্তমান যুগে কোরআনটি আসলে গ্রহণযোগ্য নয়। আজকের 17 নম্বর সুরার 106 নম্বর আয়াত থেকে আমি প্রমাণ করলাম মোহাম্মদ নিজে এই কোরআনটি লিখেছে। দর্শক এবং শ্রোতা, আশা করছি সবাই বুঝতে পেরেছেন আজকের লজিকগুলো। তারপরে আপনাদের কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি ইউ ক্যান কমেন্ট অন এগেনস্ট দিস ভিডিও।